আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং আপনার ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল হয়ে যাবে এবং নেক্সট প্রসেসটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটাকে প্রপার ওয়েতে ব্যবহার করা। এই ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করে আমরা খুব সহজেই যে কোনো টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবো এবং এর জন্য আমাকে ওয়ার্ডপ্রেসের সমস্ত বিস্তারিত বিষয়গুলো বুঝতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে অলরেডি চলে এসেছি। আমি যদি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনটি দেখানোর চেষ্টা করি, তো আমরা কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা এবং এইখানে কি হচ্ছে দেখেন। তো আমরা এই ওয়ার্ডপ্রেসে গতদিন কিন্তু লগ ইন করা দেখেছিলাম, আবারও আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনি ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করবেন। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি লারাগনের সাহায্যে ওয়ার্ডপ্রেস সেট আপ করে থাকেন তাহলে লারাগনটাকে এখানে অন করে নেবেন। ওকে, এখানে অন এরকম থাকবে। এরকম থাকলে যদি আমরা এখন আমাদের ওয়েবসাইট লিখি নুরুল ডট কম, দেখবেন যে এটা কাজ করবে না এরকম। এখন আমাকে জাস্ট লারাগনটা ওপেন করতে হবে। এই যে লারাগনটা আমরা ওপেন করলাম, এখন এটাকে আমরা রিলোড করি, দেখেন এটা সাইটটা দেখতে পাচ্ছেন। আমাদের আপাতত সাইটটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো আমরা জাস্ট এইটাতে ডিরেক্টলি ঢুকে যাব, বা যদি নাও ঢোকেন আপনি এখান থেকে এরকম লগ আউট করা যদি থাকে তাহলে হচ্ছে যেটা করবেন, এরকম থাকলে জাস্ট আপনি এইখানে এই ইউআরএল বারে গিয়ে আপনি আপনার এক্সটেনশনের পরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ লিখবেন wp admin এবং এন্টার দিবেন। আপনি দেখবেন পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে এসেছে, এখানে ক্লিক করবেন, আপনার ইউজার নেমটা দিবেন নুরুল এবং আপনার পাসওয়ার্ডটা দিবেন, এটা হচ্ছে ছিল নুরুল 123। জাস্ট ক্লিক করেন, আপনার ড্যাশবোর্ডে কিন্তু আপনি চলে এসেছেন। এখন এই ড্যাশবোর্ডে এসে এই যে ড্যাশবোর্ডের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বেশি হবে এবং এই অপশনগুলো প্রত্যেকটা ধরে ধরে আমরা ব্যবহার করা শিখবো কিভাবে এই অপশনগুলো ব্যবহার করতে হয়। তো আমাকে যেটা প্রথমেই শিখতে হবে সেটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। ওয়ার্ডপ্রেসটা কাজ করে দুইটি বিষয়ের উপরে, একটা হলো থিম, অন্যটি হলো প্লাগইন। থিম এবং প্লাগইনের ডিফারেন্টটা কি? থিমটা হলো আপনার পুরো প্রসেসটা, আপনার ফুললি ডিজাইনটা মেইন করবে থিমের সাহায্যে, এবং আপনার প্লাগইনগুলো কি করবে এই থিমকে বিভিন্ন রকম ফাংশনালিটি দিতে সাহায্য করবে। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যারের থিম চেঞ্জ করি, মোবাইল ফোনের বিভিন্ন থিম চেঞ্জ করি, একটা থিম দিলে একরকম হয় আর একটা থিম দিলে আরেক রকম হয়। এই কাজগুলো করবে অলওয়েজ থিম। এবং আমরা যখন ক্রিক বাজে আমরা একটু খেলার স্কুলগুলো দেখতে চাই, তখন কিন্তু আমরা ক্রিক বাজ নামক একটা অ্যাপস ইউজ করি। এইটা কাজ করবে কিসের? এটা কাজ করবে প্লাগইনের। আপনার সফটওয়্যারে পছন্দ মতো যে কোনো ফাংশনালিটি অ্যাড করার জন্য আপনাকে প্লাগইন ইউজ করতে হবে। এবং ওয়েবসাইটের অল ওভার থিমগুলো নির্ভর দাঁড়াবে কিসের উপরে? নির্ভর করবে বা দাঁড়াবে কিসের উপরে? থিমের উপরে। তাহলে আজকে আমরা একটা থিম ইনস্টল করা শিখব এবং থিম ইনস্টল করার যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস আমরা এই ভিডিওটিতে শিখব। তো প্রথমে থিম ইনস্টল করার জন্য আমাদের যেই প্রসেসটি সবচেয়ে ইজি সেটা হলো আপনি অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন থিম, জাস্ট এখানে ক্লিক করবেন। এই তিনটা থিম আমরা এখানে বাই ডিফল্টভাবে দেখতে পারবো। এখন আপনার যদি আরও থিম প্রয়োজন হয়, থিম দুই ধরনের হয়ে থাকবে, একটা হচ্ছে ফ্রি থিম আর একটা হচ্ছে পেইড থিম। ফ্রি থিম এবং পেইড থিম হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে যদি আপনি অ্যাড নিউ থিমে ক্লিক করেন তাহলে সমস্ত ধরনের ফ্রি থিমগুলো আমি দেখতে পাবো। জাস্ট ক্লিক করেন এবং এইখানে আপনার হাজার হাজার ফ্রি থিম রয়েছে দেখতে পাচ্ছেন যেগুলো লোড হলে, এবং এই থিমগুলো টোটালি ফ্রি। এখানে দেখেন পপুলার আইটেম রয়েছে, লেটেস্ট মানে নতুন থিম কী কী আছে। আপনি চাইলে কোনো থিমকে আপনি ফেভারিট করে রাখতে পারেন, সেই থিমগুলো এখানে থাকবে, ঠিক আছে। তো আমরা জাস্ট পপুলার থিম দেখলাম, 5152টার থিম এখানে দেখাচ্ছে। তো এইখান থেকে আমরা যে কোনো থিম যে কোনো সময় ইনস্টল করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার ওয়েবসাইটে একটি থিম কিন্তু ব্যবহার করতে পারবেন, একই সময় আপনার ওয়েবসাইটে একাধিক থিম ব্যবহার করতে পারবেন না, এবং এক একটা থিমের চেঞ্জের সাথে সাথে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে এবং ওই থিম অনুসারে আপনাকে নতুন করে ডিজাইনটা করে নিতে হবে। তো আমরা এইখান থেকে অনেক পপুলার পপুলার থিম দেখবো যেগুলো ফ্রিতেই পাওয়া যায়, যেমন অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা একটা পপুলার থিম, এই থিমটা খুবই লাইট ওয়েট, হ্যালো এলিমেন্টর এটাও একটা পপুলার থিম, এটাও খুবই লাইট ওয়েট। তো আমরা এখন এক্সট্রা থিমটা ইউজ করলাম, দেখেন
থিম চেঞ্জ করলে যে আপনার ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ডিজাইন মূল প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আমরা একটু খেয়াল করব। এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন বা এখানে কোনো কম অপশন দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু ভিউ করি, এই যে সাইট ভিজিট সাইট এখানে ক্লিক করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম, এখানে একটা স্যাম্পল পেজ, এখানে আমাদের আইটি এবং এইটুকু লেখা রয়েছে, তাই না? আমরা যদি এই থিমটাকে ইনস্টল করি, দেখেন এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, এবং এটা ইনস্টল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমার সাইটটা লুক ডিফারেন্ট হয়ে যাবে। একটু সময় দিবেন এটা ইনস্টল হতে, অলরেডি ইনস্টল হয়ে গেছে, জাস্ট আমাকে ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হবে। ইনস্টল মানে কি? ইনস্টল মানে আপনার সাইডে আপনি ডাউনলোড করে রাখলেন, এখন এটাকে অ্যাক্টিভ না করা পর্যন্ত কিন্তু ওই থিমটা কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন এখন আমার ওয়েবসাইটে চারটা থিম, এই যে অ্যাস্টা থিমটা এবং এই অ্যাস্টা থিমটাই কিন্তু অ্যাক্টিভ থিম, এগুলো কিন্তু অ্যাক্টিভ না। অ্যাক্টিভ থিমে অবশ্যই অবশ্যই এখানে অ্যাক্টিভ দেখা যাবে, মানে প্রথমের দিকে থাকবে, এবং দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ থিম। তো আমরা যদি এখন আমার এই সাইটটাকে জাস্ট রিলোড করি, দেখবেন যে লুকিং চেঞ্জ হয়ে গেছে। ওয়াও, এখন দেখতে পাচ্ছেন যে একটু ভিন্ন রকম চলে এসেছে, তাই না? এইটা হচ্ছে আরও একটা থিম ইনস্টল করেছি তার জন্য এটা এরকম দেখাচ্ছে। এখানে আমাদের ড্যাশবোর্ডের মধ্যেও এই অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি, তাই না? ওয়াও, তো এইটা হলো আমাদের থিম চেঞ্জ করার একটা ওয়ে যখন আপনি ফ্রি থিম ইউজ করবেন। এখন বিষয়টা হচ্ছে ফ্রি থিম ইনস্টল করার ক্ষেত্রে আপনার এভাবে ইনস্টল করতে হচ্ছে না, কোনো ক্রমে এভাবে ইনস্টল হচ্ছে না, তাহলে আমরা ফ্রি থিমটাকে ডাউনলোড করতে পারি। যেমন পেইড থিমকে আমরা ডাউনলোড করে রাখবো, সেমলি ফ্রি থিমকেও আমরা ডাউনলোড করতে পারি। কীভাবে? জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, এই যে এই থিমগুলো ধরেন কোনোটাই আমার ইনস্টল হচ্ছে না, তো হচ্ছে না এখান থেকে, এই প্রসেসে হচ্ছে না, তাহলে আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি জাস্ট সার্চ বারে চলে যাব এবং লিখলাম অ্যাস্ট্রা থিম। অ্যাস্ট্রা থিম লিখে সার্চ করলে আমার ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে চলে যাবে, দেখেন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থিম, এখানে ক্লিক করবেন এবং এইখানে ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে এসে সার্চ করলে আপনি সকল থিম পেয়ে যাবেন, যেই থিমগুলো আপনি এইখানে দেখতে পাচ্ছেন। ওকে, ফাইন, তো এখান থেকে জাস্ট আমরা এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবো এক্সট্রা থিমটা। আমার এক্সট্রা থিমটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এক্সট্রা থিমটা ডাউনলোড না করে আমরা হ্যালো এলিমেন্টরটাকে ডাউনলোড করতে চাচ্ছি, তো তার জন্য আমাকে যেটা করতে হবে সার্চ করতে হবে। সার্চে ক্লিক করবেন, আমি লিখলাম হ্যালো এলিমেন্টর, এই যে হ্যালো এলিমেন্টর থিমটা চলে এসেছে, এবং এই হ্যালো এলিমেন্টর থিমটাকে আমরা জাস্ট ডাউনলোড করলাম। মানে এইটাকে আমরা আলাদা একটা প্রসেসের মাধ্যমে ইনস্টল করা দেখাবো। চলুন তাহলে আমরা এটাকে সেটিং করব। সেটিং করার জন্য আমরা কোথায় যাব? এইটাকে আমরা এখন যে প্রসেসে ইনস্টল করব সেটা হলো, আমরাই দেখেন আপলোড থিম দেখতে পাচ্ছেন, আপলোড থিম ক্লিক করবেন, এইখানে জাস্ট আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই অথবা এখানে চুজ ফাইল দিই, তাহলে আমাদের ডাউনলোড করা থিমগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। হ্যালো এলিমেন্টর, আচ্ছা কোন ফাইলে গেছে সেটা পরের বিষয়, জাস্ট এভাবে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম, এই যে চলে এসেছে, ইনস্টল করবেন। একদম এখান থেকে ইনস্টল করা আর এটা ইনস্টল করা কিন্তু সেম প্রসেস, জাস্ট ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। আপনি কি এটাকে অ্যাক্টিভ করতে চান? তাহলে অ্যাক্টিভে ক্লিক করবেন, না চাইলে নেই। এখন দেখেন আপনার ওয়েবসাইটে পাঁচটা থিম, 1 2 3 4 5, এইটা হচ্ছে আমরা অ্যাক্টিভ আছে, এটা কিন্তু এখন অ্যাক্টিভ নেই। এখন আপনার সাইডের লুকটা দেখবেন আর একরকম হয়ে গেছে। ওয়াও, ক্লিয়ার থিমটা কী কাজ করবে এবং প্লাগইন নিয়ে আমরা নেক্সটে কাজ কথা বলবো। এখন কথা হচ্ছে এখান থেকেও ডাউনলোড করে আমার থিম কাজ করতে পারতেছি, সবই ঠিক আছে। আমরা আরও একটি প্রসেস দেখব, সেটা হচ্ছে সি প্যানেলের মাধ্যমে বা এই ওয়েবসাইটটা যেই ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডারে। এখন আপনি যেখানে লারাভেল সেট আপ করবেন বা আমরা ওই যে এইচটি ডক্স নামে যে জ্যাম সার্ভারে যেই ফাইলটা দেখছিলাম ওইখানে যে ওয়ার্ডপ্রেস সেট আপ করছিলাম সেইখানে আমাকে চলে যেতে হবে। তো আমি যেহেতু লারাগন ব্যবহার করতেছি, জাস্ট এখানে ক্লিক করবেন, দিস পিসি আমার লারাগনটা রয়েছে সি ড্রাইভের মধ্যে, সি ড্রাইভ থেকে আমরা দেখেন লারাগন,
লারাগনের মধ্যে এই যে www এই ফোল্ডারটার মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা রয়েছে। এখানে যাবেন এবং নুরুল, এই যে নুরুল নামক ইয়ে, এখানে ক্লিক করলে আপনি এই যে অল ফাইলগুলো দেখতে পাচ্ছেন, ফাইল অ্যান্ড ফোল্ডারগুলো। এখানে আসার পরে আমরা জাস্ট করব কি, ডাব্লুপি কন্টেন্টের মধ্যে ঢুকবো। ডাব্লুপি কন্টেন্টের মধ্যে ঢুকার পর দেন আপনি থিম দেখতে পাচ্ছেন, থিম, থিমের মধ্যে ক্লিক করেন। থিমের মধ্যে ক্লিক করলে দেখেন এক্সট্রা, হ্যালো এলিমেন্টর, 2020, 2021, 2022 এইগুলো দেখতে পাচ্ছেন। এখন এইখানে আমাদের যে কোনো থিম এনে রাখলেই এটা কাজ করবে। আমি এখন আমি একটা পেইড থিম ইউজ করা দেখাবো। আমি এখান থেকে আমার পেইড থিমটাকে নিয়ে আসবো, দিস পিসি অ্যান্ড সফটওয়্যার থিম প্লাগিন, এবং আমাদের আছে এখান থেকে আমরা একটা থিম ইউজ করব। এই যে থিমে ক্লিক করেন অ্যান্ড থিমটার নাম হতে পারে সে মনে করেন যে একটা যে কোনো একটা থিম, বি থিমটা ইউজ করলাম। তো এই যে হলো বি থিম, বি থিমের এই যে এই ফাইলটা ইউজ করব। এগুলোর মধ্যেও কোন কোন ফাইল ইনস্টল করবেন না করবেন সে বিষয়গুলো আমরা পরে বুঝাই দিব, আপাতত এই ক্লাসে এইটুকুই থাকবে। এইটাকে নিয়ে আমরা ওই ফোল্ডারের মধ্যে রেখে দিব, এখানে রেখে দিব। এটা কোন ফোল্ডার মনে আছে? এটা হচ্ছে আমাদের এই যে ডাব্লুপি কন্টেন্টের থিমের মধ্যে। তো এটা আসলো, এটা কিন্তু জিপ ফাইল, জিপ ফাইল কিন্তু এখানে শো করবে না, জিপ ফাইল, জিপ ফাইল কিন্তু ওখানে শো করবে না। এর জন্য কি করতে হবে, আমাকে এই জিপ ফাইলটাকে এক্সট্রাক করতে হবে। তাহলে দেখবেন যে এখানে একটা ফোল্ডার চলে এসেছে, জাস্ট এটাকে ক্লিক করে দিবেন এবং দেখেন এখানে বি থিম দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের এখানে রিলোড করি তাহলে অলরেডি কিন্তু কোনো থিম দেখতে পাচ্ছেন না। আমি যখন রিলোড করে দিই তাহলে আপনারা দেখতে পারবো বি থিমটা চলে এসেছে। জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দেন, দেখবেন যে আপনার ওয়েবসাইটে বি থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন বি থিমটা অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেক ফোল্ডার ফাংশন বেড়ে গেছে, তাই না? তো এটাই হলো আমি বলেছিলাম যে আপনাদের প্রত্যেকটা থিমের সাথে এই জিনিসগুলো চেঞ্জ হবে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটকে ভিজিট করি তাহলে যে দেখবেন যে এটার লুক আর এক রকম হয়ে গেছে। ওয়াও, ঠিক আছে। আশা করি থিম আপলোড করার এই তিনটা প্রসেস আপনি খুবই ভালো মতো বুঝে গেছেন, এবং আপনার যেই প্রসেসটা ইজি লাগে এবং কখনও কখনও কোনো প্রসেস ফেল করলে সেকেন্ড প্রসেস ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে থিম ব্যবহার করবেন। তো আজকে জাস্ট থিম ব্যবহার করাটাই আমি দেখালাম। নেক্সট পর্ব থেকে আমরা একদম এইখান থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলোকে ধরে ধরে বোঝার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।